Jumpstart Thursday Special. Mental Health Matters. Supported by Child Foundation BD. वेलकम टू स्पाइस एफएम सिटी ऑन फायर 10টা বেজে গিয়েছে আমি আপনার স্পাইসার জি পপারস আছি আপনার সাথে জাম্পস্টার্ট থার্সডে স্পেশাল মেন্টাল হেলথ ম্যাটার সাপোর্টেড বাই চাইল্ড ফাউন্ডেশন এই প্রোগ্রামটা নিয়ে এবং আপনারা যেমনটা জানেন যে প্রত্যেক বৃহস্পতিবার আমাদের এই স্পেশাল সেগমেন্টটা কিন্তু হয়ে থাকে অ্যান্ড টুডে আই হ্যাভ দ্য ওনার অ্যান্ড ফাউন্ডার অফ চাইল্ড ফাউন্ডেশন তাহরিন আমান স্যার কেমন আছেন ভালো আছি থ্যাংক ইউ অলসো আই হ্যাভ দ্য কো ফাউন্ডার অ্যান্ড সেক্রেটারি অফ চাইল্ড ফাউন্ডেশন আনোয়ারা আনা আমান ম্যাম কেমন আছেন ম্যাম Thank you, Bhala. And exclusively, I have a guest, and she is none other than Anika Rahman Lipi, ma'am, Assistant Director of CDD from Training Department. Kemon achen apni? Bhala achi. Ashte kono oshubidha hoyni, I guess. Hope so. Okay, so considering Dhaka traffic. Oh, of course, that's so true. Okay, so basically, amra hocche onek topic e kotha bole thaki amader ei segment ta te bhai episode ta te jai bole rakhbo. Ajkeo kintu khub interesting ekta topic e kotha hocche. Basically, amra ma'am er journey tar bapare hocche janbo. Ma'am, if I'm not wrong, you were working in this field for like 22 years. Right, so 22 বছর কিন্তু অনেক লম্বা একটা সময় আপনার সিডিডির জার্নিটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন সিডিডি শুরু করেছে সিডিডির যাত্রা শুরু হয়েছে 1996 সাল 96 থেকে আমরা শুরু করেছি এটা শুরুটাই হয়েছে একটা ফেল্ট নিড থেকে আমরা তখন ফিজিবিলিটি স্টাডি করেছি মানুষজনদের সাথে কনসাল্ট করেছি এবং দেখেছি যে তখন ওই সময়ে ডিসএবিলিটি ইস্যুতে যারা কাজ করছে তারা বেশিরভাগই রিহ্যাবিলিটেশন সার্ভিসটার কথাই চিন্তা করছে এক্সক্লুসিভ হুইচ ইজ এক্সক্লুসিভ আবার যারা মেইন স্ট্রিম অর্গানাইজেশনসগুলো আছে তারা ডিসএবিলিটি ইস্যুর ইনক্লুশন নিয়ে চিন্তাও করছেন এবং কেন করছে না বিকজ দে জাস্ট ডোন্ট হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্য নলেজ অ্যান্ড দ্য স্কিলস হুইচ আর রিকোয়ার্ড তো এই ফেল্ট নিডটার কারণেই এই ক্যাপটাকে পূরণ করার জন্যই সিডিডির ক্রিয়েশন অ্যাজ এ রিসোর্স অর্গানাইজেশন এবং আমরা এই অর্গানাইজেশনের থ্রুতে যেটা করি সেটা হচ্ছে যে যত ধরনের ডেভেলপমেন্ট এজেন্সিস আছে ইনক্লুডিং গভর্নমেন্ট তাদের প্রত্যেকেই ডিসএবিলিটি ইনক্লুশনের বিষয়ে তাদের ক্যাপাসিটিটা বিল্ড করে ওকে যার কারণে ট্রেনিং ইজ আ হিউজ কম্পোনেন্ট অফ আওয়ার অর্গানাইজেশন সেই সাথে আমরা কিছু সাবজেক্ট ম্যাটার রিলেটেড স্পেশালাইজেশনও তৈরি করি যেমন ইনক্লুসিভ এডুকেশন এবং বাংলাদেশে বলা যায় যে ইনক্লুসিভ এডুকেশন নিয়ে যে প্রথম হাঁটি হাঁটি পার যাত্রাটা শুরু সিডিডি থেকে তারপরে আমরা ডিজাস্টার রিস্ক রিডাকশন এবং ম্যানেজমেন্টে সেটা নিয়ে আমরা কাজ করছি যাতে বাংলাদেশে যেহেতু ডিজাস্টার নিয়ে প্রচুর কাজ হয় একদম টপ লেভেল থেকে শুরু করে একদম বটম গ্রাসরুট লেভেলে সেই জায়গাগুলোতে যেন প্রতিবন্ধী মানুষের রাইটস অ্যান্ড নিডস দুটো যেন অ্যাড্রেস হয় সেই জায়গাতে আমরা কাজ করছি এছাড়া সিডিডি এই ন্যাশনাল লেভেলে প্রতিবন্ধী মানুষদের রাইটসের জন্য অ্যাডভোকেসি করে থাকে এবং বাংলাদেশে যেই এখন রাইট বেসড যেই লটা আছে প্রতিবন্ধী মানুষদের জন্য সেটার প্রমোশনের জন্য সিডিডি কাজ করেছে অনেক Wow, that's a very nice thing. Well, আমরা এই টপিকে আরো অনেক ডিটেইল আলাপ শুনবো বাট ছোট্ট একটা বিরতির পরে সো আমাদের সাথেই থাকুন তো যেটা নিয়ে কথা বলছিলাম ম্যামের জার্নিটা নিয়ে আমরা কিন্তু কথা বলছিলাম একটু আগে এবং অফ ইয়ারে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম স্যার সেটা যদি এখন আমাদের সাথে শেয়ার করেন হ্যাঁ না অবশ্যই আমি লিপি আপাজি বলছিলেন যে তারা ট্রেনিং এর প্রচুর সিডিডিতে কাজ করে থাকেন তো আমরা বলতে চাই যে উই অলসো বিলিভ ইন ট্রেনিং চাইল্ড ফাউন্ডেশনে আমরা অনেক ট্রেনিং দিয়ে থাকি থেরাপিস্টদের জন্য স্পেশাল এডুকেটরসদের জন্য যাতে তারা আরো বেটার ইকুইপড হয় কারণ টেকনিক্স আর চেঞ্জিং বিকজ এগুলো সবই রিসার্চ বেসড সো সব চেঞ্জ হচ্ছে এগুলো যাতে আপ টু ডেট হয় তো আমরা বাইরে থেকে ট্রেনার নিয়ে আসি সামনে আমাদের একটা ওয়ার্কশপ আসছে যেখানে বাইরে থেকে ট্রেনার এসে থেরাপিস্টদেরকে স্পেশালি এডুকেটরসদেরকে ট্রেন করবে আমাদের ওয়েবসাইটে যদি প্যারেন্টস ওয়ার্কশপ থাকবে প্যারেন্টদের ট্রেনিং দেওয়ার জন্য কেউ যদি ইন্টারেস্টেড থাকে আমি বলবো আমাদের ওয়েবসাইটে অবশ্যই যাওয়ার জন্য www.childfoundationbd.com ওখানে গিয়ে সব ডিটেলস এবং ইনফরমেশন পাওয়া যাবে আর ট্রেনিংয়ের পাশাপাশি আমরা যেটা করি ম্যাস অ্যাওয়ারনেস এটা খুবই প্রয়োজন আমাদের দেশে শুধু ঢাকা কেন্দ্রিক হলে কাজ করলে লাভ হবে না আমাদের ঢাকার বাইরেও যেতে হবে প্রচার করতে হবে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করি অ্যাওয়ারনেসের জন্য আমরা কিছু ওয়ার্ক ফর অটিজম অ্যাওয়ারনেসটা করা হয়েছে ওয়ার্ক ফর অটিজমের করেছি বিভিন্ন ধরনের ইভেন্ট আমরা করে থাকি মানুষকে জানানোর চেষ্টা করি যে ডিসএবিলিটি জিনিসটা কী এবং আমরা কীভাবে আরও সাপোর্ট করতে পারি ওয়াও দ্যাটস আ ভেরি নাইস থিং অল রাইট আমরা এই টপিকে আরও অনেক কথা বলবো বাস জাস্ট সিম্পলি একটা বিরতি পড়ে সো সাথেই থাকুন কথা বলছিলাম রাইটস অ্যান্ড লস নিয়ে রাইটস অ্যান্ড লস নিয়ে আমাদের আসলে আগে একটা এপিসোড হয়েছিল যেটা ইউটিউবেও অ্যাভেলেবল আছে
আমি আজকে আপার কাছে ওটা না জানতে চেয়ে আমি আরেকটা জিনিস আমি কোয়েশ্চেন করতে চেয়েছিলাম যে আপনার এই জার্নিতে, আপনার এই ক্যারিয়ারে বা আপনার এই সোশ্যাল লাইফে কোন স্ট্রাগলসগুলো আপনার মনে হয় যে ভিউয়ার্সকে আপনি শেয়ার করতে চাবেন যেটা থেকে তারা কিছু একটা শিখতে পারবে, স্ট্রাগলসের পাশাপাশি সামথিং অলসো দ্যাট ওয়াজ ভেরি সাপোর্টিভ ফ্রম ইয়োর ফ্যামিলি অর সোসাইটি? আমি দিয়ে শুরু করি আসলে, মানে ডিসপাইট নট হ্যাভিং এনি স্কুলিং অর এনি কাইন্ড অফ একাডেমিক কোয়ালিফিকেশন অর দ্যাট কাইন্ড অফ এক্সপোজার, স্টিল আই এম ফাংশনিং লাইক এনি আদার রেগুলার স্টাফ. ইয়োর doing not only functioning at very money accelerating in hand. One of the reason was my elder brother, as I was telling amar boro bhai, he tried ebong bashay boshe she even amrader mani or pore amra aro tinta bhai bolchilam ami shoho, to o taderke niye she boshe hater lekhar practice, chobi akar practice, kobita পড়ার প্র্যাকটিস এগুলো সে করতো, এবং খুব আর্লি এজ থেকে সে তার পকেট মানি সেভ করে আমার জন্য বই কিনে নিয়ে আসতো, নাইস, সো দ্যাট আমি বাসায় বসে পড়তে পারি. তারপরে আবার একটা মানে শুধু পড়াশোনা না, খানিকটা এরকম ছিল যে বাসার এনসাইক্লোপিডিয়া বানানো হয়েছিল আমাকে, মানে কোনো কিছু নিয়ে কোনো কোশ্চেন, কোনো জেনারেল নলেজ যে কোশ্চেন ওটার অ্যান্সার হচ্ছে লিপি দিবে, কোন বনিগা করোড়পতিতে যাওয়ার দরকার ছিল. তো বাসার সবাই দেখা যেত যে আচ্ছা কোনো একটা ম্যাচ চলছে বা অলিম্পিক চলছে, আচ্ছা কোন দেশ কয়টা গোল্ড পেয়েছে বা কে বেশি পেয়েছে বা অমুক ইভেন্টে কে গোল্ড পেয়েছে, গুগল ছিলেন আর কি বাসায়, কারণ ওই পেপারটা হচ্ছে সবচেয়ে মনোযোগ দিয়ে আমাকেই পড়তে হতো. তো এরকম আর কি, তো এটা একটা যেমন খুব এনেবলিং একটা ফ্যাক্টর ছিল টু লার্ন, দ্যাট মোটিভেটেড মি টু লার্ন. এছাড়া আরেকটা ফ্যামিলি আমাদের, আমাদের ফ্যামিলিতে তাদের বেশ ভালো ইনফ্লুয়েন্স ছিল, সেটা হচ্ছে দরবেশ আলী খান নামে তখন ঢাকা ইউনিভার্সিটিতে একজন প্রফেসর ছিলেন, তো ওনারা আমাদের বাসায় খুব আসতেন, উনি ওনার ছেলে মেয়েরা এবং চাচি, তো ওনারা এসে দেখা যেত যে একাডেমিক কথাবার্তা বলছেন এবং সেই আড্ডাটা, আড্ডাটা হতো একাডেমিক, একেবারে পিওর একাডেমিক, তো সেখানে আমি খুব মনোযোগ দিয়ে অংশগ্রহণ করতাম. তো আমার ওই আগ্রহ দেখে দেখা যেত যে আমার ওই চাচার অনেক বই কালেকশন হিউজ, তো ওখান থেকে বই আমাকে দেওয়া হতো এবং বইটা যদি পড়া যখন পড়া শেষ হতো ফেরত দিতে যেতাম, তখন তারা প্রশ্ন করতো আমাকে বইটা কি ভালো লেগেছে, যদি কেন ভালো মানে ভালো লেগেছে বলি যে ওইটা ভালো, কেন ভালো লেগেছে, হ্যাঁ কোনটা ভালো লাগে নাই, বইটা যদি আমি লিখতাম তাহলে কি ভিন্নভাবে লিখতাম, মানে তখন থেকে ক্রিটিক্যাল কিছু থিঙ্কিংয়ের এবিলিটিটা আমার মনে হয় আমার এইভাবেই তৈরি হয়েছে. সো একটা বই শুধু পড়ার জন্য পড়া না, ওই বইটাকে নিয়ে চিন্তাভাবনা করারও একটা যে স্কিল সেটা তখন থেকে আমার এইভাবে ডেভেলপ করেছে. তো আমার মনে হয় যে এই ফ্যাক্টরসগুলোকে না অনেক সময় আমরা ইগনোর করি, এগুলো যে লার্নিং অপরচুনিটি, ইফ আই গিভ চান্স টু দিস অপরচুনিটিস তাহলে কিন্তু আসলে আমার ডেভেলপমেন্টটা কিন্তু থেমে থাকে না, ডেভেলপমেন্টগুলো পার্সোনাল স্পেশালি একাডেমিক ডেভেলপমেন্ট আমি যেটা বলি যে সেটা শুধু তাও নয়, পাশাপাশি সোশ্যাল সোশ্যালিটাও ডেভেলপমেন্ট হচ্ছে, এই যে আপনার আঙ্কেল বাবা কোয়েশ্চেন করছে, ভাই কোয়েশ্চেন করছে, এটাও তো একটা মানে ইটস আ লার্নিং গ্রেট হেল্প ইন আ সেন্স বলা চলে কিন্তু. ওকে গাইস, সো এই ব্যাপারগুলো নিয়ে আমরা আরো অনেক কথা বলবো, বাট সবকিছুর আগে এখন হচ্ছে গান থাকছে. ম্যাম থ্যাংক ইউ সো মাচ, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু শিখতে পারছি, ইভেন যারা যারা এখন রাইট নাও হচ্ছে এই চ্যালেঞ্জেসগুলো ফেস করছে তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি হেল্পফুল হচ্ছে. সো আপনার যদি কিছু বলার থাকে বা ম্যামকে কোনো কোয়েশ্চেন করা থাকে, ডেফিনেটলি চলে যাবেন মোবাইলের রাইট মেসেজ অপশনে, লিখবেন SFM স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস দিয়ে আপনার যে কোনো কোয়েশ্চেন এবং পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটিতে, ডেফিনেটলি আমরা সেই কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করবো. অবশ্যই আমরা আরও অনেক কথা বলবো এই টপিকে. আমরা হচ্ছে চ্যালেঞ্জেস নিয়ে ইফ আই এম নট রং অনেক কথা বলছিলাম, সো সেগুলো যদি আমরা একটু আমাদের লিসেনার্সদের সাথে শেয়ার করি. জি প্লিজ ম্যাম ক্যারি ফরওয়ার্ড, ম্যাম আপনার কাছেই জানতে চাচ্ছিলাম. আমরা আসলে অফ ইয়ারে চ্যালেঞ্জ কিছু বলছিলাম, কয়েকটা জায়গাতেই আসলে চ্যালেঞ্জ. আমরা যদি মানে ফ্যামিলি লেভেল থেকে শুরু করি, আমার মা এখনো আমি যদি নিজে এক গ্লাস পানি ঢেলে খাই এসে বলবে আমাকে বললে হতো না. ওকে, সো মানে তার যেই মেন্টালিটিটা, মানে অ্যাজ আ প্যারেন্ট যে প্রোটেক্টিভ একটা মেন্টালিটি, মানে দ্যাটস হোয়াট আই ওয়াজ ট্রাইং টু গো, যে বেশিরভাগ প্যারেন্টসই যখন তাদের একটা চাইল্ড উইথ ডিসএবিলিটি হ্যাপেন্স,
they become very protective. So tara mone korche je they are protecting their child, but actually they are limiting all the opportunities. Right. So eta ekta bishal challenge, bishesh kore je sob bachchader সেই অ্যাবিলিটিটা আছে নিজেদেরকে, মানে নিজেকে ফ্লারিশ করার, তার জন্য তখন এটা একটা চ্যালেঞ্জ হয়ে যায়। কারণ একে তো সে চাইল্ড, তার মধ্যে তার কিছু লিমিটেশনস আছে এবং প্যারেন্টস হচ্ছে বেসিক্যালি তাদেরকে ডিপেন্ডেন্ট বানিয়ে দিচ্ছে, তাদের উপরে ডিপেন্ডেন্ট বানিয়ে দিচ্ছে এবং তারা ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিংটা তৈরি হচ্ছে না। বাংলাদেশে কিন্তু এটা শুধু যে শুধু চিলড্রেন উইথ ডিসএবিলিটিস সমস্যা তা না, ওভারঅল ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং এটা তৈরি হয় না বিকজ অফ দিস প্রোটেক্টিভ বিহেভিয়ার ফ্রম দ্য প্যারেন্টস। আরেকটা চ্যালেঞ্জের জায়গায় যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে চ্যারিটি ওরিয়েন্টেড থিঙ্কিং টুয়ার্ডস ডিসএবিলিটি, এটা that prevents from thinking of from the perspective of right based. So manushjon amake chinta korche as an object, not as a subject who has the rights. Okay, right. Jehetu amake shebhabe treat korche, so amar rights gulo jonno she kono মানে ইনিশিয়েটিভও নিচ্ছে না। সো এই জায়গাটা গেলে এই জিনিস, আমি যখন একজন সাধারণ নাগরিক হিসাবে আমার কিছু রাইটসকে এক্সারসাইজ করতে যাই, সেখানে গিয়ে দেখি যে আমার রাইটসকে এক্সারসাইজ করার জন্য রাষ্ট্র থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে যার যা করার দরকার ছিল কিছুই হয়নি। সিম্পল যদি ভোট দেওয়ার কথা বলি, আমি ইলেকশনে ভোট দিতে গেলে আমি ভোট কেন্দ্রের ভিতরেই তো ঢুকতে পারি না। আমি তো হুইল চেয়ার ইউজার, এটা হচ্ছে আমার প্রবলেম। যিনি ব্লাইন্ড তার প্রবলেমটা একটু চিন্তা করেন, যিনি কানে শুনে না দেখেন না তার প্রবলেমটা চিন্তা করেন। ওকে ওকে স্যার, সো এই যে আর এতগুলো অবস্ট্রাকলস, সো এতগুলো অবস্ট্রাকলস কিন্তু একটা মানুষের পক্ষে একা কখনোই মানে ওভারকাম করা পসিবল না, আনটিল অ্যান্ড আনলেস সমাজ বলি, রাষ্ট্র বলি বা তার ফ্যামিলি বলি তাকে যদি সাপোর্ট না করে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক রিগার্ডিং দিস ম্যাটার? না, অ্যাবসলুটলি, এটার জন্য আমাদের আবার ফিরে যেতে হবে চাইল্ডের যে কাজগুলো আমরা করছি, ম্যাস অ্যাওয়ারনেস খুব প্রয়োজন, মানুষকে জানাতে হবে, বোঝাতে হবে, কারণ আমাদের প্রতিও কিছু দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব হচ্ছে সবাইকে জানিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া যে কী কী লিমিটেশনসগুলো আছে। যেখানে আপা যে বললেন যে ভোট কেন্দ্রের কথা বললেন, আমরা আসলে তো চিন্তা করি না যে একজন শুনতে পায় না কানে ও কিভাবে কিভাবে যাবে, যে হুইল চেয়ার আছে সে কিভাবে অ্যাক্সেস করবে, বা যে দেখতে পায় না উনি কিভাবে ভোটটা দিবে। তো এগুলো নিয়ে ম্যাস অ্যাওয়ারনেস আমরা কাজ করি। আমাদের সামনে ওয়ার্কশপ শুরু হচ্ছে থেরাপিস্ট এবং স্পেশাল এডুকেটার্সদের ট্রেনিং এর জন্য। বাইরে থেকে এডুকেটার্স ট্রেনাররা আসবেন এবং ট্রেনিং দিবেন সবার জন্য। আমি সবাইকে বলবো যে আমাদের ওয়েবসাইটে যে রেজিস্টার করার জন্য www.childfoundationbd.com, আপনারা যদি ওয়েবসাইটে যান নেক্সট ওয়ার্কশপ যা হচ্ছে এগুলো সব কিছু ইভেন্টসের ডেটস টাইম এবং ডিটেইলসগুলো দেওয়া থাকবে। So I would recommend that please stay with us connected. Yeah, thank you so much ma'am. Okay, so ami jeta bolte chai je thank you so much sir, thank you so much ma'am, it was a nice experience for me and it was a great episode of question apar jonno ache. sure of course, please apa jodi amader onushtaner sheshe apni kono apnar advice but whatever you want to share বা কোনো মেসেজ যদি আমাদের লিসেনার্স দের সাথে জন্য শেয়ার করতে চান? সবচেয়ে বড় মেসেজটা হচ্ছে যে পৃথিবীটা এখন আমার হাতের মুঠোয়, সো ইনফরমেশন যেই যেটাই আমি চাই না কেন, যেই বিষয়ে আমি চাই না কেন, দ্যাট আই ক্যান অ্যাক্সেস। সো আমি সবাইকে অ্যাডভাইস করব, লার্ন দ্য ইনফরমেশন, গেট দ্য ইনফরমেশন, অ্যান্ড লার্নিং ডাজন্ট ওনলি হ্যাপেন ইন আ ক্লাসরুম, নলেজ ইজ পাওয়ার, হ্যাপেন এনিওয়্যার। সবাইকে শিখতে হবে, জানতে হবে, এবং শুধু প্যারেন্টস না, আমি প্রতিবন্ধী মানুষদেরকেও বলবো, প্রতিবন্ধী ব্যক্তিরা যারা আছেন, যারা বাডিং সামনে তাদের অনেক বড় একটা ভবিষ্যৎ পড়ে আছে, যে ডোন্ট এক্সপেক্ট দ্য থিংস উইল জাস্ট ফল ইন টু ইউর ল্যাপ, ট্রাই টু লার্ন ফার্স্ট, ইফ ইউ নো দেন ইউ উইল সাকসিড। Okay, that's a nice, that there are some nice things that we can learn from these things. Okay guys, so that is that. Ajke ei porjontoi chilo amader Thursday special Jump Chair Mental Health Matters supported by Child Foundation er ei episode. I hope apnara next time on era amake abar join korben. Right now signing off. Jump Start Thursday special Mental Health Matters supported by Child Foundation BD.